হ্যালো গাইজ, আই এম পিকু, আই এম শম্পা। গাইজ, আজকে পুরো ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, একদম ডিফারেন্ট টাইপের। তো পিকটা ঠিক কিসের ওপরে? গাইজ, আমরা তোমাদের জন্য অনেক খুঁজে খুঁজে কিছু অমূল্য রত্ন নিয়ে এসেছি, ফেক প্রোডাক্ট নিয়ে এসেছি, নকল জিনিস, মানে কিছু ব্র্যান্ডেড জিনিসের জেরক্স কপি বলা যায় একদম। তো যে জেরক্স কপিগুলো হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো আমরা মানে সেম প্রাইসে যে জিনিসগুলো কপি করা হয়েছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো, দেখলে কা তোমরা বুঝতে পারবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না কিছু। মানে ভুলভাল ভেবে এবার চলে যাও না যে ভিডিওটা কিসের ওপরে বানাচ্ছি, তাহলে তোমরা কিচ্ছু বুঝতে পারবে না, পুরোটা দেখতে হবে তোমাদেরকে। তো দেখতে থাকো ভিডিওটা। দেখো গাইজ, তোমরা তো দেখতেই পাচ্ছ পাশে আমাদের চেয়ার টেবিল আছে। তো আমরা ছাদে পুরো চেয়ার টেবিল নিয়ে এসে বসে পড়েছি ভিডিও করার জন্য, একদম ছাদে নিয়ে চলে এসেছি ভিডিও করার জন্য। মানে আনতে খুব কষ্ট হয়েছে, তবে পিকু তোমাদেরকে দেখাবে আমাদের চেয়ার টেবিলগুলো। টেবিল দেখতেই পাচ্ছ তোমরা। A few moments later, তো গাইজ দেখতেই পাচ্ছ আমরা একদম চেয়ার টেবিলে বসে পড়েছি ছাদে এসে, ভিডিওটা আজকে ছাদে শ্যুট করছি। তো আমাদের কাছে আছে দুটো প্রোডাক্ট আছে, একটা হচ্ছে মাজা আর একটা ম্যাঙ্গো। দুটোর প্যাকেজিংটা দেখো গাইজ, একদম একই রকম, একই কোয়ালিটির। মানে কেউ যদি নামটা না পড়ে নেয় তাহলে সে বুঝতেই পারবে না যে কোনটা ফেক আর কোনটা আসল। রিয়েল কেউ বুঝতেই পারবে না। তো এটা আমরা টেস্ট করব, আর টেস্ট করে তোমাদেরকে বলবো যে কেমন কোনটা খেতে। ব্র্যান্ডেডটা তো জানোই ভালো, তো ডুপ্লিকেটটা কেমন সেটা তোমাদেরকে বলবো। আর মানে পিকু তো মানে আসলটা খাওয়ার জন্য লাফাচ্ছে, তো সেটা করলে তো হবে না। তো আমরা একটা রুলস বের করেছি গেম বলে ভুল হবে, তো ভিডিওর একটা রুলস বের করেছি। তো দুটো চিরকুট বানিয়েছি, একটাতে লেখা আছে রিয়েল আর একটাতে লেখা আছে ফেক। তো দুটো এখন ওড়াবো, ওড়ানোর পর যে রিয়েলটা পাবে সে রিয়েল জিনিসটা খাবে, আর যে ফেকটা পাবে সে ফেক জিনিস খাবে। তো চলো শুরু করা যাক। চিরকুট দেখতেই পাচ্ছ, এটা আমি ওড়াবো। সো এবার তুলতে হবে, পিকুই আগে তুলবে এটা, আমি এটা। তো কি লেখা আছে দেখা যাক গাইস, রিয়েল, ভালো করে দেখো রিয়েল লেখা আছে। তো আমি রিয়েল প্রোডাক্টের রিভিউটা দেবো, তো আর ফেকটা পিকু দেবে। পিকুর মুখের অবস্থা দেখো, আমি খেতাম, তুই এটা খাবি, নে শুরু কর। তো গাইস এটা আমাকে খেতে হবে, মানে ফেক বয়ে রিয়েল নিচ্ছে, মানে চিরকুট তুলে যা হয় আর কি। তো এবার এটা খাবো আমরা, শুরু করা যাক। কপালে আমার ফেক লেখা ছিল পুরো। তো গাইস বাটনটা দেখো, এটাও রেড কালার, এটাও রেড কালার, এটা অরেঞ্জ, এটা অরেঞ্জ, এটা ফুড কালার একটু বেশি আছে। তো এখন পিকু এটা খাবে, তোমরা তো দেখলেই, তো এটা রিভিউ দেবে। তো পিকু স্টার্ট করো, কেমন দেখি খুলি। তো গাইস এই যে খোলা হয়ে গেছে, তো এবার এটা আমরা খুলতেই পারছি না। তো গাইস দুটো গ্লাস নিয়ে নিয়েছি, এবার এটাতে ঢালবো আর তোমাদের পরিমাণটাও দেখাবো। তো দেখতে থাকো পিকু, স্টার্ট করো বেবি ঢালাটা। এই যে তো ঢালা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কালারটা দেখো গাইস, ফুড কালার বেশি এটাতে, এটা ফুড কালার বেশি আছে। খেয়ে দেখা যাক কেমন, এটাতে ফুড কালার কম আছে। বাট দেখো গ্লাসে ঢেলে দেখো, একদম একই রকম লাগছে, ক্যামেরাতে পুরো এক লাগছে। তো এখন এটা টেস্ট করা যাক, এটা খেতে ভালো, সুগার ফ্রি আছে, তো যে কেউ খেতে পারবে, মানে নরমাল, অতিরিক্ত সুগার
আই মিন খুব মিষ্টি, এটা খুব মিষ্টি তাই তো। তো গাইস খেতে খেতে অতটাও খারাপ না, মানে খাওয়া যাবে, খেতে ভালোই। হ্যাঁ তো তোমরা যারা দোকান থেকে কিনবে দুটোর প্রাইস কিন্তু একদম সেম, এটাও 20 টাকা, এটাও 20 টাকা, এটার প্রাইসে কোনো গণ্ডগোল নেই। তো তোমরা যখন কিনবে জিনিসটা তখন মানে লেখাটা চেক করে কিনবে, কোনটা ব্র্যান্ডেড জিনিস সেটা চেক করে কিনবে যদি কিনতে চাও তো। আর যারা ফেক কিনতে চাও তারা ফেক, সেটা তোমাদের ওপর ডিপেন্ড করছে, আমরা জাস্ট রিভিউটা দিলাম। দুটোই ভালো, হ্যাঁ দুটোই ভালো, সত্যি দুটো ভালো, এখন তোমাদের ওপর ডিপেন্ড করছে খাওয়াটা না খাওয়াটা পুরোটাই। তো গাইস এবার তোমাদেরকে আমরা পরবর্তী প্রোডাক্ট দেখাবো, তো কোন ব্র্যান্ডেড প্রোডাক্ট সেটা আগে দেখাই। তো গাইস ম্যাগি আর ফেকটা পিকু দেখাবে তোমাদেরকে, রোমিও রোমিও গাইস রোমিও গাইস এখানে দেখো 2 মিনিটস নুডলস, মানে 2 মিনিটে ম্যাগিটা রেডি হয়ে যাবে সেটা লেখা আছে, এখানেও 2 মিনিট নুডলস লেখা আছে। হ্যাঁ তো এই ম্যাগিটা কালারটা দেখো, প্যাকেটের কালারটা দেখো, প্যাকেজিংটা একদম ইয়েলো কালার, এটার প্যাকেজিংও ইয়েলো মানে হলুদ। তো এটা রেডি করার পরে কোনটা মানে কেমন খেতে তারপরে একটা বোঝা যাবে। তো আমরা ম্যাগি তো সবাই খাই, সবাই জানো ম্যাগি খেতে কেমন। আর এই যে রোমিও, রোমিওটা কি, এটা একটু বিগ আর এটা স্মল, দেখতেই পাচ্ছ গাইজ দুটো। তো খেতে কেমন হবে সেটা রান্না করার পরে বোঝা যাবে, তো তোমরা একটু ওয়েট করো, আমরা ম্যাগি দুটো বানিয়ে নিয়ে আসছি। A few moments later. তো গাইজ এবার তোমাদের নেক্সট প্রোডাক্টটা দেখাবো, 3 নম্বর প্রোডাক্টটা, সেটা হচ্ছে কিটক্যাট। কিটক্যাটটা দেখো পিকু, কিটক্যাট আর এই যে কিসক্যাট। তো এটা দেখো লম্বা আর এটা ছোট, ছোটর উপরে। হ্যাঁ আর কালারটা দেখো, এটার কালারটা দেখো, এটা রেড ডার্কের মধ্যে আর এটা রেড আর এটা লম্বা। তো গাইস এটা 5 টাকা আর এটা 20 টাকা। তো অনেক সময় বাচ্চারা তো ভুল করে গুলিয়ে দোকানে গিয়ে কিনে কিনতে গিয়ে ভুল করে ফেলে, গুলিয়ে ফেলে অনেক সময় দোকানটা ঠকায় আর কি, সেই জন্য এই প্রোডাক্টটা দেখানো আজকে তোমাদেরকে। তো একটু সাবধানে কিনতে বলো সবাইকে। আর এটা এখন মানে খুলবো, খুলে দেখবো কেমন পিকু এটা খুলবে। তো খোলা যাক, কিন্তু তার আগে কে রিয়েলটা খাবে কে ফেকটা খাবে আমাদের চিরকুট ওড়াতে হবে। আমি তো মাথা থেকে একদম বেরিয়ে গেছিলো গাইস, তো এখন চিরকুটটা ওড়াবো। তো গাইস এবার চিরকুটটা ওড়াবো, তো পিকু তোল, এই যে তোললাম, এখন দেখা যাক কি ফেক আসলটা খাবো, পিকু ফেকটা খাবে। ফেক তখন এটা খুলবো আমরা, দেখতেই পাচ্ছ ফেক খেতে কার ভালো লাগে। তো গাইস এই যে রিয়েল কিটক্যাটটা আমার খুলে এই যে টেস্ট করো এখন, আসলের থেকে ফেক কোনোদিন ভালো হতে পারে না গাইজ। তো বুঝতেই পারছো কেমন হবে, ওটা চকলেট আছে আর এটাতে দেখো গাইজ সাদাতে একটা ভাব আছে আর চকলেটের পরিমাণটাও কম আছে। তো আমাদের এই রিভিউটা দেওয়া হয়ে গেছে। A few moments later. তো গাইস এবার তোমাদেরকে তো বলেছিলাম ম্যাগিটা তোমাদেরকে দেখাবো, তো গাইস ম্যাগিটা বানাতে গিয়ে সন্ধ্যা হয়ে গেছে, তো আই এম সরি বলছি কারণ দিনের বেলায় ফার্স্টের ভিডিওটা দিনের বেলায় করা আছে আর সেকেন্ডটা আই মিন খাওয়াটা রাত্রিবেলায়, আমি রাত্রিবেলায় বলে ভুল হচ্ছে সন্ধ্যাবেলায় করা হচ্ছে, তো তার জন্য আমি সবাইকে সরি বলছি, বানাতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো এবার আমরা হচ্ছে ম্যাগিটা খাওয়ার প্রস্তুতি নেব আর চিরকুটটা ওড়াবো, তো চিরকুটটা যে যেটা পাবে তো সে সেটাই খাবে, তো তোমরা দেখতে থাকো আমি ওড়াচ্ছি। এই যে ওড়ালাম, এটা আমি নিলাম,
কেমন খেতে পেছনে গাইজ আমার দিয়াবনও দাঁড়িয়ে আছে, আমাকে অনেক হেল্প করছে। তো দিয়াবন হ্যাঁ আমাদের ক্যামেরাম্যান অনেক 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 হেল্প করে। তো আমাদেরকে এবার ম্যাগিটা ও এনে দেবে। তো বেবি ম্যাগিটা দিয়ে দাও। আচ্ছা ও ক্যামেরার সামনে আসবে না, ও দূর থেকে দিচ্ছে। দিয়ে দিল। এই যে গাইস, তো গাইস ম্যাগি চলে এসেছে। গাইস দেখতেই পাচ্ছো ম্যাগিটা দিয়ে দিল আমাদেরকে। এই অন্ধকার হয়ে যাচ্ছে তো আমার ম্যাগিটা আমি ঠিক করে দেখাতেই পাচ্ছি না। এই যে এবার দেখাতে পাচ্ছি। দেখাতে গিয়ে আবার ফেলে দিস না। না না, তো এটা ফেক ম্যাগি, এটা রিয়েল। গাইজ আমাদের ইংলিশটা কিন্তু খুব খারাপ, যদি মানে খারাপ ইংলিশ, আমরা বাঙালি তো অতটা ইংলিশ জানি না। তো কেউ যদি আমাদের ইংলিশ শুনে কিছু মনে করো তো আমি এখনই সরি বলছি, কেউ কিছু ভেবো না খারাপ ইংলিশ। আমি তো একদম খুব খুব খারাপ ইংলিশ, কারণ ইংলিশে খুব কমা, ইংলিশে ভালো না। আমি বাংলা স্টুডেন্ট, বাংলাই বেশি ভালো বলতে পারি। তো টেস্ট করা যাক। হুম, আমরা বাঙালি তো টেস্ট করা যাক। এটা কি? এটা গাইজ এই যে আমার ম্যাগি, এটা কিন্তু ফেক ম্যাগি, একদম একই রকম দেখতে, কোনো ডিফারেন্ট কোয়ালিটি কিচ্ছু নেই। দেখা যাক, খাওয়া যাক। ম্যাগি খেতে গিয়ে এখানে লেগে গেল মনে হয়। গাইজ ম্যাগিটা ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য জমে গেছে, সেভাবে খাওয়া যাচ্ছে না। হুম, আমারটাও তাই, সেম জমে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। কিছুক্ষণ আগে বানানো ছিল, মানে বানিয়েছে অনেকক্ষণ আগে। হ্যাঁ, ভিডিওগুলো করতে করতে এরকম অবস্থা, সব জমে গেছে। রিয়েল বুঝতেই পারছো, ভালো তো হবে। গাইজ এটা কিন্তু অতটা ভালো না, কেমন একটা মশলাটা, বিশেষ করে মশলাটা কেমন একটা টিপকুড়ি টাইপের, সেরকম ভালো না। লবণটাও, লবণের পরিমাণটা একটু বেশি আছে মশলাতে, কারণ এটাতে লবণ দেওয়া নেই। কেমন একটা লাগছে খেতে। তার মানে রিয়েলটা ফেকে, মানে ফেকটা রিয়েলের কাছে কিছুই না, তাই তো? ইয়েস, টেস্টটাও নেই আমাদের ম্যাগি মশলায়, যে টেস্টটা আছে খেতে যতটা সুন্দর, আমরা যেটা খাই তাই। এটা ভালোই খেতে, আমি তো খেলাম, তোমরাও খাও নিশ্চয়ই। ম্যাগিটার নামটা তোমাদের মনে আছে তো? রোমিও ম্যাগিটার নাম। তো সাবধানে কিনবে কেনার সময়। না, তোমাদের যেটা পছন্দ হবে তোমরা সেটাই কিনতে পারো অবশ্যই। তো আমাদের খাওয়া তো হয়ে গেছে আর রিভিউ দেওয়া হয়ে গেছে। যদি চাও তাহলে আমাদেরকে কমেন্ট করো যে আমরা কেমন, মানে কোন দামে কেমন প্রোডাক্টে ভিডিও করব, তোমরা বলতে পারো যদি এরকম ভিডিও আরও চাও। আর ফেক আর রিয়েলের মধ্যে, মানে ও যেটা বলতে চাইছে, আসল আর নকল, মানে পার্থক্যের এই ভিডিওটা তোমরা যদি মানে কমেন্ট করো তবে আমি বানাবো, তার আগে বানাবো না কিন্তু। তো হ্যাঁ, তোমরা কমেন্ট করলেই আমরা বানাবো। হুম, তো গাইস এবার তোমাদেরকে মানে পরবর্তী 4 নম্বর প্রোডাক্টটা দেখানোর পালা। তো 4 নম্বর প্রোডাক্ট, ইয়েস গাইস 4 নম্বর প্রোডাক্ট। সন্ধ্যা হয়ে গেছে কিন্তু, এই যে গাইস 7 আপ দেখতেই পাচ্ছো গাইস, এটা টার্কো। তো টার্কো আর 7 আপের মধ্যে পার্থক্যটা আমি তোমাদেরকে বলছি গাইস। টার্কো আর 7 আপের মধ্যে পার্থক্যটা তোমাদেরকে আমি বলছি গাইস। গাইস 7 আপ আর টার্কোর মধ্যে পার্থক্যটা আমি তোমাদেরকে বলছি। দেখো 7 আপের গ্রিন, দেখো গাইস 7 আপের বোতলটা গ্রিন অ্যান্ড ঢাকনাটাও গ্রিন, আর এটার গ্রিন বোতল আর ইয়েলো ঢাকনা, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। আর এটার বডি শেপ গাইস অনেকটা মিল আছে বডি শেপটা, আর এটা বিগ, হ্যাঁ এটা, আর এটা স্মল। হ্যাঁ, তো এটা এবার টেস্ট করব। তো কে কোনটা টেস্ট করবে তার জন্য তো তোমরা জানোই আমাদের কী প্রসেস আছে, চিরকুট ওড়ানো। তো এখন চিরকুট ওড়ানো হবে, তারপরে এটা খাওয়া হবে। কে কোনটা খাবে সেটা জানতে হলে তো ভিডিওটা দেখো সম্পূর্ণ। গাইস পিছনে অন্ধকার হয়ে গেছে, ভয় করো না গাইস, ভূত কিন্তু নেই। তোমরা যদি ভয় করো তাহলে আমার কিছু করার নেই, ভয় করো না। তো আমি এবার চিরকুটটা ওড়াই, ফান করছিলাম গাইস।
এই যে চিরকুট উড়িয়ে দিয়েছি, আমি এটা নিলাম। তো দেখা যাক কি আসে। এই সব সময় আমার ভাগে কি ফেক জোটে আমি বুঝতে পারি না। গাইস ফেক রিয়েল, একদম রিয়েলটা দেখো, দেখতে না ভালো লাগে, ভালো লাগে, কিছু করার নেই গাইস, নিয়ম এটাই। তো যে যেটা পাবে দেখো, আবার ফেকটা খাচ্ছে, আমি রিয়েলটা খাচ্ছি। টাকো এটা রিয়েল। তো এই যে গ্লাস, গ্লাসে এবার ঢালবো, এটা পিকুর গ্লাস। খোলা যাক গাইস। হ্যাঁ এবার খোলা যাক, শশা করছে। তো গাইস আমার খোলা তো হয়ে গেছে, এবার ঢালি। দেখতেই পাচ্ছ গাইস, এই যে ভিতরে ফেনা ফেনা ভাব। এই যে তোলো, খাওয়া যাক গাইস। এবার আমরা খাবো। অতটাও খারাপ না, মানে বলতে গেলে রিয়েলের থেকে খারাপ, ফেক তো খারাপ হবেই। এটা ঠিক আছে, মানে ঝাঁজটাও ঠিক আছে, মোটামুটি ভালোই। তো সুগার ফ্রি আছে, সবাই খেতে পারো। মিষ্টি, এটা কিন্তু হবে, মিষ্টি ভালো, তাই না? ঝাঁজটা অতটা নেই গাইস। গাইস আরেকটা কথা, দুটোর প্রাইস কিন্তু একদম সেম। এটার প্রাইস যা, এটার প্রাইসও তাই। তো তোমরা কেনার সময় একটু দেখে কিনো, যেটা যার ইচ্ছা সে সেটা খাবে, সেম প্রাইস। সেম প্রাইস। আমার গ্লাসে আছে, তো আমি খাস করছি। এসব মানা যায়, সব সময় ফেক, ফেকগুলো আমার ভাগ্যেই পড়ছে, মানে জুতো। তো গাইস আজকের ভিডিওটা আমাদের, তো তোমরা দেখলেই কি টপিকের ওপরে, রিয়েল অ্যান্ড ফেক, আই মিন আসল আর নকল জিনিসের ওপরে। তো কিছু প্রোডাক্টের জিনিস আমরা দেখিয়েছি, তো তার জন্য সরি, অন্য সবাইকে সরি বলছি, জানি না কার কোম্পানি কে কি, তখন খারাপ ভেবো না কিছু, তো তোমাদেরকে সরি বলছি। তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো। আর আমাদের ফেসবুক পেজ, আমাদের ইনস্টাগ্রাম আইডি সব ফলো করবে গাইস, আমাদের ফলোয়ার্স কিন্তু খুব কম ইনস্টাগ্রামে, তো ফলো করো। ডেসক্রিপশানে দেওয়া আছে, ডেসক্রিপশানে ঢোকো, আর লিংক দেওয়া আছে, তো ওখানে টাচ করে তারপরে আমাদের ফলো করবে। টাটা গাইস, টাটা গাইস।